ও হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে বেশ কয়েকদিন পরে আমি আমার ব্লগ নিয়ে এসেছি। তো আশা করি তোমাদের সববার ভালো লাগবে। সেটা হচ্ছে আমি বা আমরা মানে ফ্যামিলি ধরে আজকে যাচ্ছি, রাতের বেলায় বাস ছাড়বে, সেটা হচ্ছে দীঘায় যাচ্ছি, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর দেখো, সকাল থেকে জামা কাপড় গোছানো শুরু করেছি, তা জামা কাপড় গোছানো শেষই হচ্ছে না। তা এখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে এসছে, আস্তে আস্তে আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিতে হবে আমাদের তিনজনের, আর তা নাহলে রাতের বেলা বাস ধরতে আমার লেট হয়ে যাবে। আর দেখো, তো দীঘায় গিয়ে তোমাদের সঙ্গে কী কী দীঘায় গিয়ে কী কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর তোমরা সবাই দেখো, যারা দীঘা দেখোনি তারা বাড়ি থেকেই এনজয় করতে পারবে। তো চলো দেখো, এ দেখো আমরা বাসে উঠে পড়েছি আর বাস চলতেও শুরু করে দিয়েছে। তো পেছনে দাদারা ছিল, বৌদিরা ছিল, অনেক পুচকি পাচকা সবাই ছিল, তা সবাই বেশ আনন্দ করেছে। আর দেখো মাসিমণি হাই বলছে, আর পিছনে দাদাটাই প্রথমে খেয়াল করেছে যে আমি ভিডিও করছি, আর আমার ছেলে তো বলতে নেই। আর দেখো তার বুনুকে নিয়ে খুব আনন্দ করছে, খুব এনজয় করছে। বুনু তো বলছে, ওমা মা দেখো, মা আন্টি এখনই ভিডিও করা শুরু করে দিয়েছে। ও দেখো ওই পাশ থেকে আমার বান্ধবী হাই বলছে। তো তোমরা সবাই আমার পাশে থাকো, আর দেখো আমার হাজবেন্ডও ওই দেখো বসে রয়েছে, হাই বলে দিচ্ছে তোমাদের। আর আমার ছেলের তো কোনো কথাই নেই, দীঘায় ঘুরতে যাচ্ছে। আমি বেশ কয়েক বছর আগে একবার গেছি, আর এবার যাচ্ছি, এই নিয়ে আমার দুবার হবে। তো বেশ ভালোই লাগছে, আমারও মনের মধ্যে খুব মজা লাগছে যে আমি দীঘায় যাচ্ছি অনেক দিন পর, আর আমার খুব ভালোও লাগে ঘুরতে। তো দেখো বাস কিছুটা সময় প্রায় 2 ঘন্টা চলার পরে বিরোহী নামে একটা জায়গা আছে, সেখানে দাঁড় করিয়েছে, যার যার মতো শেষে ফ্রেশ হবে সেই জন্যে। অ্যাকচুয়ালি যাদের একটু বাথরুম পেয়েছে সেই রকম কিছু একটা জায়গায়। তো দেখো আমাদের সেটা সবার কমপ্লিট, এবার বাসে উঠে পড়বো, বাস আমাদের জন্য রেডি। তো দেখো আস্তে আস্তে আমরা সবাই দেখো সারা রাত অনেক মানে ক্লান্ত, অনেক ক্লান্ত, অনেক কষ্ট হয়েছে, কিন্তু তাও দীঘায় যাচ্ছি সেই আনন্দে আমাদের সেই কষ্টটা পুরো একদম থামাচাপা হয়ে গেছে। তো আমার বর তো জেগে জুগে ওখানে বসে বসেই ঘুমোচ্ছে। আর দেখো দীঘায় ঢুকে পড়েছি, আর ঢুকেই ফ্রেশ হয়ে কোনো মতে একটু নাকে মুখে জল দিয়েছি আর চা খেয়ে দেখো শয্যা চলে যাচ্ছি আমরা নিউ দীঘায়। হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমরা নিউ দীঘার একদম কাছাকাছি ঘর ভাড়া পেয়েছি। তো সেখান থেকে আমরা পায়ে হেঁটে কিছুটা সময়, প্রায় 3 থেকে 4 মিনিট পর পায়ে হেঁটে সময় লাগে, সেই জন্যে আমরা সেখান থেকে হেঁটে হেঁটে নিউ দীঘায় চলে যাচ্ছি। তো এ দেখো আমরা চলেও এসেছি, আর এত মজা লাগছে তা বলার মতো না। ওই দেখো সামনে অথই সমুদ্র, যার কোনো কুল কিনারা নেই, তো প্রচুর মানুষ এখানে বসে রয়েছে যে যার মতো, আর এনজয় করছে। আর অনেকে তো সমুদ্রে দেখতেই পাচ্ছ নেমেও গেছে, আর এখন যেহেতু ভাটা সেই জন্যে নামতে পারছে, আর বর্ষার সময় এখন জলের জলটাও বেশি, কিন্তু এটা দেখার জন্যেই কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই দীঘায়। দীঘা বলো, পুরী বলো, যেখানে খুশি মন্দারমণি বলো, সবাই কিন্তু এই টাইমেই যায়, যেহেতু এই সময় জল থাকে সেজন্য কিন্তু মানুষ এইগুলো উপভোগ করার জন্যে যায়। তো দেখো আমারও খুব ভালো লাগছে সবাইকে এত আনন্দ উপভোগ করা দেখে। তো আমারও ইচ্ছা হয় যে মাঝে মাঝে একটু ঘুরতে চলে আসি, দীঘার সমুদ্র দেখতে ইচ্ছা করে, মানে দীঘা বলতে না সমুদ্র একটু ঘোরার জায়গা হলে খুব ভালোই লাগে। আর দেখো এরা দুজন তো শুরু করে দিয়েছে মাছ ধরতে, একজন তো জাল নিয়ে চলে এসেছে বাড়ি থেকে মাছ ধরবে বলে, আর একজন নিয়ে এসেছে কৌটো। দেখো আমারও খুব ইচ্ছা করছে একটু পার দিয়ে বেশ হেঁটে হেঁটে অনেকটা দূরে ঘুরবো, চারিদিকটা উপভোগ করবো, সেজন্য আমি একটু হাঁটতে শুরু করলাম। তা আবার মনের মধ্যে ভয়ও ছিল যে পেছনে যারা আমার সঙ্গে রয়েছে তারা যদি আবার অন্যদিকে হারিয়ে যায় তখন আমি খুঁজে পাবো না তাদের, সেজন্য আবার বেশি দূর যাইও নি, ভয় লাগছিলো।
যেহেতু অনেক লোক যে যার মতো খুশিতে আছে, আনন্দে আছে, মানে আনন্দে অনেক সময় হয় না যে কোথায় কোথাও একটা দূরে চলে গেলাম বা আমি অন্য কোথাও চলে গেলাম, সেরকম একটা ব্যাপার। তো দেখো আমার হাজব্যান্ড ক্যামেরা ধরে আছে, ও ক্লান্ত, সারা রাত ঘুমায়নি যেহেতু। আর দেখো আমার এক ঠাকুরপো, আর পাশে রয়েছে আমার ননদ জামাই নন্দাই। আর দেখো ওখান থেকে ঘুরে চলে এসেছি, চলে এসে সকাল দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা দেখো ঘুরতে চলে যাচ্ছি। আর সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। এখন আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি। চলে এসেছি দীঘার নতুন একটা পার্ক, সেটা হচ্ছে ঢেউ সাগর পার্ক। এটায় অনেক কিছু তো মানে দেখার মতো জিনিস আছে, সেটা আমরা এই দিন পুরোপুরি ঘুরে দেখতে পারিনি। তো মনে করেছি যে পরের দিন আমরা এখানে আবার আসব। তো দেখো এখানে টয় ট্রেন রয়েছে, তা সবে ঘুরতে আমরা সেটা দেখেছি টয় ট্রেনটা। আর দেখো এখানে একটা ঝিল মতো রয়েছে, মানে এখানে স্টিমারগুলো, ছোটো ছোটো স্টিমারগুলো চলে। আর দেখো দুজন বসে যায় সেই সাইকেলগুলো। আমার খুব শখ রয়ে গেল সাইকেলটা, আমি উঠতে পারলাম না। তো দেখো আমরা ঢেউসাগরের ভেতরে পার্কের মধ্যে আমরা চলে এসেছি। তো আমরা যেটুকু দেখার সুযোগ পেয়েছি সেটুকুই দেখেছি, আর বাকিটা মনে করেছি পরের দিন দেখব, যেহেতু একদিন ঘুরে আর এতটা জায়গা শেষ করতে পারিনি। হয়তো আগে থেকে আসলে শেষ করতে পারতাম। তো দেখো গানটাও বেশ ভালো মানিয়েছে। আর দেখো পাশে সমুদ্র। সবাই কত আনন্দ হচ্ছে দেখেও ভালো লাগছে, আর নিজের তো কোনো কথাই নেই, নিজের মনের মধ্যে যে কত আনন্দ হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। তো দেখো ওখান থেকে, ওখানে আমার এক পুরনো বান্ধবী, আমার স্কুলের বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, এক গোলুমলু বান্ধবী, অনেক দিন পর দেখা হয়েছে। দেখে আমরা দুজন দুজন মানে দুজনকে জড়িয়ে ধরেছি, আর পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ে গেছে। ওটা ওর মেয়েকে বলা হচ্ছে যে আমরা দুজন এক ক্লাসে পড়তাম, একই সঙ্গে বড় হয়েছি। আর দেখো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, ওখানে খুব ভিড় ছিল, আর এই সাইডটা একটু মেলা মতো দোকানপাটগুলো ছিল, সেখানে ভিড়টা কম ছিল। আর জায়গায় জায়গায় ভিড় ছিল, জায়গায় জায়গায় ভিড় কম ছিল, আর আমরা একটু ফাঁকা জায়গায় এসেছি ইচ্ছা করেই। তো দেখলাম একটু ঘুরে ঘুরে দোকানগুলোতে কী কী আছে, আর এই দোকানগুলোতে সত্যি অসাধারণ জিনিসগুলো রয়েছে, মানে দেখলেই চলে যাবে, এমন কেউ নেই যে সে তার মানে এই দোকানে জিনিসগুলো দেখে পছন্দ হবে না। তো তোমরা যদি আসো এখানে অবশ্যই তোমরা আসবে, তো দেখো আমার কথাটা মিলিয়ে নিও। তো দেখো তারপর ওই দোকান থেকে চলে এসেছি আমরা একটা ব্যাগের দোকানে। তো ব্যাগের দোকান থেকে সেরকম কিছু নিইনি, ভাবলাম যে এখনও তো সময় আছে হাতে, তো পরে নেব। এ দেখো ওখান থেকে ঘুরে চলে এসেছি, আমরা রয়েছি হোটেলের সামনে। যেহেতু হোটেলের সামনে বসে রয়েছি তার কারণ আমাদের চাবিগুলো রয়েছে অন্যের কাছে, সে আসতে একটু লেট হয়েছে, তাই আমরা হোটেলের সামনেই বসে রয়েছি। আর দেখো হোটেলের নিচটা এটা, আর এটা এখানে বসে যাতে জল না পড়ে তার জন্য ওই কাঠের ব্যবস্থা। তো পরের দিন সকালবেলায় দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে যাওয়ার কথা ছিল মোহনায়, সেটা আমরা যেতে পারিনি, আর না গিয়ে ভালোই করেছি। শুনেছি সেটা বৃষ্টি হয়েছে তাই সূর্যোদয় দেখতে পারেনি, কেউই দেখতে পারেনি। তো এরকম আমরা চলে যাচ্ছি আবার সকালবেলায় ঘোরার উদ্দেশ্যে, কিছু কেনাকাটাও করবো। দেখো কি ভালো লাগলো না বলো গানটা শুনে। তো দেখো আমরা এখানে রয়েছি, আমরা যা আমার রয়েছে যা একজন, আর একজন রয়েছে আমার ননদ, তাদের ছেলে মেয়ে, আমার ছেলে, এই নিয়েই আমরা আজকে সকালবেলায় রওনা দিয়েছি। তো চলো কী কী আজকে একটু সামান্য কেনাকাটাও করবো,
তা কি কি কেনাকাটা করবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। আর এতটা পরিমাণে রোদ উঠেছে যে মানে চশমা ছাড়া যাওয়া সত্যি অসম্ভব। তোমরা এখানে গেলে তোমরা নিজেরাই টের পাবে, যেহেতু খোলা আকাশ একদম রোদ ঝলমল করছে, আবার মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। কিন্তু যখন বৃষ্টি হচ্ছে না তখন কোনো দিকে মানে খালি চোখে তাকানোই সম্ভব নয়। সব বাতাস এতটা পরিমাণে হাওয়া বইছিল যে মানে সম্ভব ছিল না। আরে দেখো, এই যে এখানে দেখা হয়েছে আর একটা ননদের সঙ্গে, আগেই বলেছি বন্ধুরা তোমাদের সঙ্গে আমি দীঘার সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো পার, দীঘার সামনে যা যে পার বাঁধানো রয়েছে, একটুখানি পাথর দেওয়া রয়েছে, সেখান দিয়ে হেঁটে হেঁটে মানুষ উপভোগ করছে দীঘার সমুদ্রকে। তো আমিও একটু উপভোগ করার চেষ্টা করলাম, মনে হচ্ছিলো না যে এখান থেকে বেরিয়ে আসি, তবুও বেরিয়ে আসতে হলো। সময়টা তো থেমে থাকবে না বলো। এরকম কেনাকাটার মধ্যে এরকম সামান্য কিছু কেনাকাটা করেছি, আমার দুষ্টু দুটো ভাইপো রয়েছে তাদের জন্য দুটো বল কিনেছি আর সামান্য কিছু জিনিস কিনেছি। তো ওখান থেকে বেরিয়ে এরকম খাওয়া দাওয়া করে সকালবেলা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি আমরা উদয়পুর। আর সেটা হচ্ছে স্নান করার জায়গা, যেহেতু নিউ দীঘা আর ওল্ড দীঘায়, নিউ দীঘাটায় নামা বিপজ্জনক আর ওল্ড দীঘায় তো কোনো কথাই হবে না, তাই আমরা রিস্ক না নিয়ে চলে যাচ্ছি উদয়পুর। উদয়পুর হচ্ছে স্নানের জায়গা, এক কথায় পাটটা অনেকটা গ্যাপ থাকে, সেখানে স্নান করা খুব মানে সুবিধাজনক হয়। যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গেছি আমরা, সেহেতু বাচ্চাদের স্নান করতে খুবই সুবিধা হয়। তো দেখো আমাদের স্নান প্রায় শেষের দিকে, আমরা অনেকটা দূরে ছিলাম কিন্তু সেখান থেকে পাড়ের দিকে চলে এসেছি ছবি তোলার জন্যে। তো ওখান থেকে ফিরে এসে দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি পার্কে, আর একটা নতুন পার্ক। আগের দিন যেহেতু তোমাদের দেখেছি উদয়পুর ঢেউসাগরে পার্ক দেখিয়েছি, আজকে আর একটা পার্ক তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা পার্কটার নাম আমি তোমাদের এখন ভুলে গেছি, সেটা বলতে পারছি না। তো দেখো আমার বান্ধবী, আমি, তারপর আরও যারা ছিল আমাদের সঙ্গে সবাই কিন্তু চলে গেছি। তো দেখো বেশ ভালো মজা হচ্ছিল, এখানে অনেক কিছু ছিল, দোলনা থেকে শুরু করে তারপর একটা ছোট্ট নৌকো, তারপর এ দেখো খরগোশ ছিল, এখানে অনেক খরগোশ ছিল দেখার মতো, মানে জিনিস প্রচুর ছিল। তো এ দেখো এখানে বাচ্চারা খেলছিল, কেউ দোল খাচ্ছিল, কেউ শিম্পাঞ্জির মুখের সামনে দিয়ে গড়গড়িয়ে নেমে যাচ্ছিল, মানে সে পার্কে যেমন হয় ঠিক তেমনই। তোমরা গেলে সেখানে বুঝতেই পারবে, যে কোনো পার্কে গেলেও বুঝতে পারবে। তো আমার ভিডিওটা এখানেই আজকে শেষ করব, অনেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এখানেই দেখো সারা রাত বাস চালার পরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, তো তোমরা আমাকে হেল্প করো প্লিজ। তো এখানেই শেষ করব, বাই, টাটা, তোমরা সবাই ভালো থেকো।